পরপর তিনবারের প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মাঠের প্রতিনিধি খালেদা জিয়ার মুক্তি এবং তার খুঁটি শিকার দাবিতে এই গণঅনশন সবার মাননীয় সভাপতি সংগ্রামী মহাসচিব মির্জা আলমগীর সাহেব উপস্থিত আছেন স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। দুর্ভাগ্য জাতিকে আজকে আমাদেরকে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য গণঅনশন করতে হয়, কিন্তু আমরা জানি বা আপনারা সবাই জানেন চিকিৎসা পাওয়া মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকে এই স্বৈরাচার ফেজি সরকার আমাদেরকে বঞ্চিত করেছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বঞ্চিত করেছে। আপনারা সবাই জানেন পোস্ট কোভিড কম্পিটিশন নিয়ে আমাদের মাননীয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হার্টের, লাংসের, লিভার, কিডনি এবং বিভিন্ন সমস্যায় ভুগছেন। আপনারা জানেন মানুষ কখন শিশুতে থাকে, শিশু মানে ইউনিট। আজকে আমাদের নেত্রী জীবন মরণের সাথে যুদ্ধ করছেন। আপনারা সবাই আজকে যেন উপস্থিত হয়েছেন, আমরা ডক্টর ইউসুফ বাংলাদেশ এদেশের চিকিৎসক সমাজ চুপ করে বসে থাকতে পারি না, তাই আজকে আমরা আপনাদের সামনে এসেছি এবং আপনাদের সাথে সংহতি প্রকাশ করছি। আমি জানি আপনারা সবাই জানেন এই দেশ নেত্রীকে এই গণঅনশন দিয়ে মুক্তি করা যাবে না। এই মুক্তির একমাত্র পথ গণ আন্দোলন, এবং এই গণ আন্দোলনের মাধ্যমে এই দেশ নেত্রীকে মুক্তি করতে হবে এবং দেশ নেত্রীকে চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। উপস্থিত যদি আপনারা আমরা সবাই প্রস্তুত আছি, আজকে যখন আমাদের সংগ্রামী মহাসচিব আমাদের প্রিয় নেতা একদিন চেয়ারপার্সন আমাদের তারেক রহমান সাহেবের আদেশ আসবে, আমরা সবাই সংগ্রামের জন্য প্রস্তুত। এই গণঅনশন গণ উত্থানের রূপ নেবে এই আশা রেখে আমার বক্তব্য শেষ করি।